নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনারা শুনছেন মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি একবার দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশে বসবাসের জন্য বাড়ি ফ্ল্যাটের দাম ক্রমাগত বাড়ছে। ম্যাজিকব্রিক্স প্রোপ ইন্ডেক্স অনুযায়ী দেশে আবাসিক সম্পত্তির দাম ত্রৈমাসিকের ভিত্তিতে 5.4% বৃদ্ধি পেয়েছে। এই সময় আবাসিক সম্পত্তির সামগ্রিক চাহিদা বেড়েছে 8.4%, কিন্তু সরবরাহে 7.2% হ্রাস দেখা যাচ্ছে। ম্যাজিকব্রিক্স প্রোপ ইন্ডেক্স রিপোর্টে আরো বলা হয়েছে যে গ্রেটার নয়ডায় আবাসিক সম্পত্তির খোঁজ বেড়েছে 38.9%। এই হার নয়ডায় 20.4%, কলকাতায় 13.6% এবং বেঙ্গালুরুতে 13.5%। সম্পত্তির দামের বার্ষিক বৃদ্ধি সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে যে গ্রেটার নয়ডা এবং গুরুগ্রামে সম্পত্তির দামের বার্ষিক বৃদ্ধির হার যথাক্রমে 27.2 ও 33.4%। চলতি অর্থবছরের প্রথমার্ধে ইভির ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশে ইভি বিক্রি বেড়েছে 20%। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2022-23 আর্থিক বছরের একই সময়ের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথমার্ধে দিল্লিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি 20% বেড়েছে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে ইভির জনপ্রিয়তা যেখানে বাড়ছে, সেখানে ডিজেল গাড়ির প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। গত আর্থিক বছরের তুলনায় সময় নিরিখে এই বছরের এপ্রিল এবং সেপ্টেম্বরের মধ্যে ডিজেল গাড়ি বিক্রি কমেছে 24%। ঋণ নিতে গিয়ে চাপ বাড়ছে রাজ্যের কোষাগারগুলিতে। খরচ চালাতে গিয়ে রাজ্যগুলিকে ঋণ নিতে হয়। সাম্প্রতিক সময়ে সুদের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সুদ বাবদ বেশি টাকা দিতে হচ্ছে বিভিন্ন রাজ্যের সরকারকে। ডিসেম্বর ত্রৈমাসিকের প্রথম বন্ড নিলামে রাজ্যগুলির জন্য ঋণ নেওয়ার খরচ 10 বেসিস পয়েন্ট বেড়ে 7.56% দাঁড়িয়েছে, যা 23 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। প্রথম নিলামে 14টি রাজ্য বন্ড বিক্রির মাধ্যমে প্রায় 22,500 কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ডের মেয়াদ 17 বছর থেকে কমিয়ে 13 বছর করলেও ঋণের খরচ বেড়েছে। আর্থিক বৃদ্ধির গতির হারে বিশ্বের তাবর দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারত। দেশের এই অবস্থা এবছর আরও শক্তিশালী হতে চলেছে। বিশ্বব্যাংকের পর এখন রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য সংস্থা ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টও এমনই পূর্বাভাস দিয়েছে। ইউএনসিটিএডি 2023-এর জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়েছে। তবে বিশ্বস্তরে ইউএনসিটিএডি বৃদ্ধির হার কমিয়ে দেওয়ার আশঙ্কা করছে। ইউএনসিটিএডি অনুমান করছে যে ভারতের অর্থনীতি 2023 সালে 6.6% হারে বৃদ্ধি পেতে পারে। এর আগে ইউএনসিটিএডি অনুমান করেছিল যে 2023 সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6% হতে পারে, তবে পরের বছর গতি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বে বাসমতি চালের ক্রমবর্ধমান দাম কমাতে ভারত সরকার পদক্ষেপ করতে পারে। খবরে প্রকাশ, সরকার বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন $1200 থেকে কমিয়ে $850 করার কথা ভাবছে। এর জন্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতন চাল উৎপাদনকারী রাজ্যগুলির কৃষক এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রতি শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বাসমতি চাল রপ্তানিকারী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য প্রতি সিলিন্ডারে ভর্তুকি 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন। উজ্জ্বলা সুবিধাভোগীদের এতদিন 14.2 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের জন্য 703 টাকা করে দিতে হতো। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্তের পরে তাদের প্রতি সিলিন্ডার রান্নার গ্যাস কিনতে হবে 603 টাকায়। গুগল ভারতে প্রথম স্মার্ট ওয়াচ গুগল পিক্সেল ওয়াচ 2 লঞ্চ করেছে। কোম্পানি তার তৈরি গুগল ইভেন্টে পিক্সেল 8 সিরিজের সঙ্গে পিক্সেল বার্ডস প্রো এবং পিক্সেল ওয়াচ 2 লঞ্চ করেছে। গুগল পিক্সেল ওয়াচ 2 এ হেলথ এবং সিকিউরিটি সংক্রান্ত আরও আপডেটেড ফিচার্স রয়েছে। পিক্সেল ওয়াচ 2 এ ব্যবহারকারীদের 2 জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন W5 Generation 1 প্রসেসর দেওয়া হয়েছে। গুগল 39,900 টাকায় ভারতে পিক্সেল ওয়াচ 2 লঞ্চ করেছে। ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে বুক করা যাবে। এছাড়া গুগলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি কিনতে পারবেন। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা ও অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে ডাউনলোড করুন মানি নাইন অ্যাপ। সেই সঙ্গে চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।